ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেল টাঙ্গাইলের মধুপুর গড়ের আনারস। ঐতিহ্যবাহী এই পণ্যের জিআই স্বীকৃতিতে খুশি কৃষক ও ব্যবসায়ীরা। সুস্বাদু এই ফলটি বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনে উদ্যোগ নেওয়ার দাবি তাদের। প্রতিনিধি নাসির উদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। আনারসের রাজধানী খ্যাত লালমাটির মধুপুরের আনারসের সুনাম দেশজুড়ে। 1942 সালে এই অঞ্চলে প্রথম আনারস চাষ শুরু করে ইদিলপুর গ্রামের গারো সম্প্রদায়ের মানুষেরা। বর্তমানে হাজার হাজার হেক্টর জমিতে এর চাষ হচ্ছে। সম্প্রতি ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি মেলায় আনন্দিত স্থানীয়রা। মধুপুরের আনারস যে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে, এজন্য আমরা আমাদের মধুপুরের আনারস নিয়ে গর্ববোধ করছি। মধুপুরের মাটি আনারস চাষে বেশ উপযোগী হওয়ায় দিন দিন বাড়ছে এর আবাদ, সেই সাথে লাভবান হচ্ছেন কৃষকরা। জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় বিশ্বে এ অঞ্চলের আনারসের খ্যাতি ছড়িয়ে পড়বে এ আশা তাদের। দাম হইতাছে 20 টাকা, 18 টাকা, 22 টাকা। বাইরের রাষ্ট্রে আনারস যাইতো তাহলে আমরা সুযোগ সুবিধা পাইতাম, দাম বেশি পাইতাম। মধুপুরের জলছত্র বাজার থেকে প্রতি মৌসুমে 4 থেকে 5 কোটি আনারস চলে যায় ঢাকা, রাজশাহী, রংপুর ও সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে। ব্যবসায়ীরা বলেন, বর্তমানে আনারসের দাম ভালো হলেও অন্য সময়ে দাম পাওয়া যায় না। এখান থেকে মোটামুটি প্রতিদিন সিজনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রায় 4 থেকে 5 কোটি আনারস বাংলাদেশের বিভিন্ন জায়গায় পৌঁছায়। আনারস বিদেশে রপ্তানির বিষয়ে উদ্যোগ নিতে সার্বিক সহযোগিতার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। মধুপুরবাসী এখন প্রাণের দাবি যেন এই আনারসকে আন্তর্জাতিক বিশ্বে পরিচিত করার জন্য রপ্তানি করা যায়, এবং রপ্তানি করার জন্য যে প্রক্রিয়াগুলো করা দরকার, বিশেষ করে কোল্ড স্টোরেজের ব্যবস্থা, এবং যদি কোনো ইন্ডাস্ট্রির মাধ্যমে এগুলো প্রক্রিয়াজাত করে তাহলে এটা আরও বেশি উৎপাদনমুখী হবে এবং বিদেশে এটা রপ্তানি পাবে। টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে মধুপুরগড় অঞ্চলে বছরে 100 কোটি টাকার আনারস উৎপন্ন হয়। বিদেশে রপ্তানি হলে আন্তর্জাতিক বাজারে এর আলাদা অবস্থান তৈরি হবে, যা দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে, এমন প্রত্যাশা সকলের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।